সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন ফারজানা রূপা। 2017 সালে বিশ্বের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমসের বছর সেরা ছবি বলে দেয় কতটা দাপুটে খবর রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়। মানুষ এসেছে বেসরকারি হিসেবে 10 লাখের কম বেশি, সরকারি হিসেবে এর অর্ধেক। এর অন্তত 40% শিশু, যাদের অনেকেরই বাবা মা বা পরিবারে দায়িত্বশীল অভিভাবক আর নেই। ধর্ষিত হয়েছে নারীরা, জ্বালিয়ে দেওয়া হয়েছে গ্রামকে গ্রাম। জাতিসংঘ সহ বিবেকবান বিশ্ব যার নাম দিয়েছে এথনিক ক্লিনজিং, জাতিগত নিধন। সীমান্ত খুলে দিয়ে মানুষকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ, একই সাথে মিয়ানমারের অমানবিকতা দেশহারা লাখো মানুষের জন্য সাহায্য চেয়েছে বিশ্ব বরাবর। কিন্তু উল্টো সুর ছিল মিয়ানমার তো বটেই, এমনকি ভারতেরও। এইসব কুটচাল থামাতে পারেনি বাংলাদেশকে। সব মানুষের মুখে খাবার নিশ্চিত করেছে এই দেশ, শুরু থেকে সাহায্যের হাত বাড়িয়েছে দেশের মানুষ তাদের সাধ্যমতো। ত্রাণ বিতরণ সুশৃঙ্খল করতে সেনাবাহিনীর মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণও আরোপ করেছে প্রশাসন। কিন্তু কোনো কোনো সংগঠন এই নিয়ন্ত্রণ না মেনে ক্যাম্পের অলিতে গলিতে প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যেমন হেফাজতে ইসলাম। সংগঠনটির কক্সবাজার শাখার নেতারা জানালেন, আল্লামা শফি, বাবুনগরীর মতো নেতাদের কেন্দ্রীয় নির্দেশে 1500 মাদ্রাসা গড়ে তোলা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে। প্রতিটির খরচ 5-6 লাখ টাকা, আরো 1500 মাদ্রাসা নির্মাণ পাইপলাইনে। হেফাজতের বিভিন্ন তত্ত্বাবধানে এবং সহযোগিতায় 2000-এর অধিক মসজিদ মাদ্রাসা এখানে তৈরি হয়ে গেছে অলরেডি। সেখানে প্রত্যেকটা মসজিদের সাথে একটা মক্তব, এবং মক্তবের মধ্যে ওই এলাকার শিশুরা পড়ালেখা আরম্ভ করেছে। দেশ এবং বিদেশের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা মুসলমানরা এদের জন্য সাহায্য সহযোগিতা নিয়ে আসছে। এই সাহায্য সহযোগিতাগুলি আমরা হেফাজতের মাধ্যমে বিভিন্ন জায়গার মধ্যে আমরা পৌঁছিয়ে দিচ্ছি। এইসব মাদ্রাসা মক্তবে নিয়মিত কর্মশালা আর পাঠদানে অংশ নেন হেফাজত নেতারা, উদ্বুদ্ধ করেন প্রয়োজনে শহীদ হয়ে জিহাদের মাধ্যমে আরাকানকে স্বাধীন করার দীক্ষায়। পড়ানো হয় পাকিস্তান থেকে আসা উর্দু বই। দ্বিতীয়বার নয় মানুষ আপনার মরে গেলে আপনার জিয়া তো নিজের দেশের অধিকার হল না, নিজের হক হল না, যদি তোমরা যদি হরান্দ জীবন দো তোমার শহীদ হইবে। আর কান উদ্ধার করি বলে তোমার কোনো সাহায্য তো তোমার না আছে না তোমার তো ইনশাআল্লাহ। ফারজানা রূপা, 71, কক্সবাজার। রোহিঙ্গা পরিস্থিতি ও সংকট নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে বাড়িধারা নিউজ সেন্টার থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী ফারজানা রূপা। রূপা, আপনাকে কাতরে স্বাগত। বলা হচ্ছে বিপুল সংখ্যক রোহিঙ্গার উপস্থিতি কেবল বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের জন্য ঝুঁকি তৈরি করবে। কি ধরনের ঝুঁকি আপনি দেখতে পান? প্রথমেই বলতে হয় পরিবেশগত বিপর্যয় এবং ঝুঁকির কথা। আপনারা জানেন যে হাজারে হাজারে একরের জমির গাছ কিন্তু কেটে ফেলা হয়েছে। যে পাহাড়গুলো কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে সবুজে ঢাকা ছিল, সেগুলো এখন ন্যাড়া পাহাড়। এবং সেখানে হচ্ছে যত দূর চোখ যায়, এবং এমন জায়গা যেখানে খালি চোখ যায় না, আপনি যদি এরিয়াল ভিউ দেখেন আকাশ থেকে, তাহলে কিন্তু উখিয়া থেকে শুরু করে সেই সমুদ্র পর্যন্ত, অর্থাৎ এইদিকে ইনানি বিচ পর্যন্ত যে বিস্তীর্ণ এলাকা, মাঝের একটি গ্রাম বাদ দিয়ে পুরোটাই হচ্ছে এখন নতুন ঘর বাড়ি উঠছে। প্রতিদিন এই লাখ লাখ মানুষ কিন্তু তাদের জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করছে। এই বিপর্যয় হয়তো বাংলাদেশের মানুষ কাটিয়ে উঠবে, বা বাংলাদেশ যে জলবায়ুগত সংকটে আছে সেটির অংশ হিসেবে এটি থাকবে। কিন্তু তার চেয়ে বড় সংকট জঙ্গিবাদের আশঙ্কা, সন্ত্রাসবাদের আশঙ্কা, যার সুযোগ নিতে এরই মধ্যে কিন্তু বিভিন্ন ব্যক্তি সংগঠন কাজ শুরু করেছে। যদি বলি যে এই কাজ তাহলে নজরদারির আওতায় বা নিয়ন্ত্রণ, আপনি জানেন যে 10 লাখ মানুষের কথা বলছি, তাদের জন্য কিন্তু এই পর্যন্ত মাত্র 2100 পুলিশ সদস্য কাজ করছে। এবং যে এই যে বিস্তীর্ণ এলাকা, মাইলের পর মাইল হেঁটে যে সকল ক্যাম্পে আমরা যাই, সেখানে এই গুটিকয় পুলিশ বা গোয়েন্দা সংস্থার সদস্যদের পক্ষে আসলে কত নজরদারি করা সম্ভব হচ্ছে সেটা কিন্তু নিশ্চিত নয়। তার বাইরে আরেকটি তথ্য বলতে চাই, এটি পর্যবেক্ষণ মূলত। যদি ছায়ানটের মতো কোনো সংস্থা সেখানে স্কুল খুলতে যায়, তাহলে আমার ধারণা বাধার মুখে পড়তে হবে। কিন্তু হেফাজতে ইসলামের মতো সংগঠন কিন্তু বিনা বাধায় এরকম হাজারে হাজারে প্রতিষ্ঠান গড়ে তুলছে। এবং আপনাকে আরেকটা তথ্য না বললেই নয়, প্রতিটি মাদ্রাসা অন্তত 1 একর জায়গা নিয়ে কিন্তু গড়ে উঠেছে, অর্থাৎ এর বিস্তৃতি অবকাঠামোগতভাবেই বিশাল। রূপা, আপনাকে ধন্যবাদ। রোহিঙ্গা পরিস্থিতি এবং সংকট নিয়ে কথা বলছিলেন আমাদের সহকর্মী ফারজানা রূপা।
রোহিঙ্গা শব্দটি ছাড়াও বিদায়ী বছরে আলোচিত বিষয় ছিল